আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আব্দুল হাবছি আপনাদের সাথে। আজকে আপনাদের মনের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দেবো, কলরবে ভর্তি হতে কী কী লাগে। এই বিষয় নিয়ে আমি ভিডিও করিনি, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, ইসলামের খেদমতের জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আরেকটি কথা বলছি, যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফটাফট ফলো করে দেবেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করি। সম্মানিত দর্শক মন্ডলী, সকল প্রতিষ্ঠানের কিছু নিয়মাবলী থাকে যে ভর্তির জন্য আপনাকে এই ডকুমেন্ট লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। কলরব যেহেতু একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, সেখানেও কিন্তু এরকম কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আপনাদেরকে পূরণ করতে হয় এবং সেই জিনিসগুলো তাদের সামনে গিয়ে আপনাদেরকে শো করাতে হয় এবং ভর্তির কাজ কমপ্লিট করতে হয়। তো আজকে ভর্তি হতে কোন কোন জিনিস আপনার প্রয়োজন হবে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব, সেই জিনিসগুলো আপনি নিয়ে যাবেন, ভর্তি কমপ্লিট হয়ে যাবে। ভর্তির জন্য এক নম্বরের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে টাকা নিয়ে যেতে হবে। তো সবাই টাকা নিয়ে যাবেন, কত টাকা লাগে এই বিষয় নিয়ে ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয়তে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনি যে একজন স্টুডেন্ট, আপনি যে একজন ছাত্র, আপনি যে একজন মানুষ, বাংলাদেশে নাগরিকত্ব পেয়েছেন, আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ডটা নেবেন, আর যদি সেটা না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের যে ফটোকপি আছে সেটা আপনাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট গেল। এবং থার্ড যেটা লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে, ছবি লাগবে, আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, দেন টাকা লাগবে। এই তিনটা জিনিস যদি আপনি নিয়ে যান, তারপর আপনাকে সেখানে ফর্ম পূরণ করতে হবে, কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে পড়ে সিগনেচার করবেন, দেন আপনি টাকা জমা দেবেন, ভর্তি হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই তো ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ভর্তি হতে যাব কী কী লাগবে, এই জিনিসটা না নিয়ে যাওয়ার কারণে হয়তো সে ভর্তি কমপ্লিট করতে পারে না। তো আপনাদেরকে একটু বলে দিলাম, আবারও বলে দিচ্ছি, টাকা লাগবে, কত টাকা লাগবে এই বিষয় নিয়ে ভিডিও আছে, দেখে আসবেন, এবং জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, দেন আপনার এক কপি ছবি লাগবে। তো এই জিনিসগুলো নিয়ে গেলে আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে একটু সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।